আরেকটা জিনিস যদি দেখাই আপনাদেরকে, এখানে ফ্লাইট কয়টা বাজে ছাড়বে এবং বিমানের কোন বিমান, সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। ভাই 2 কেজি বেশি হয়েছে, 130 টাকা ভাই। 130 টাকা 2 কেজির জন্য নিচ্ছে? আচ্ছা, অনেকে কিন্তু এটা গুরুত্ব দেয় না কিন্তু। সালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার পেনাং এয়ারপোর্টে। আমি আপনাদেরকে দেখাবো যে লাগেজ কিভাবে আপনারা গাড়ি থেকে নামিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকবেন, এবং এটা অনেকটা কঠিন মনে হয়েছে আমার কাছে। এখানে আসলে আমি বুঝতাম না যে এটা কতটা সহজ। আমরা মনে করি যে এটা এখানে অনেক কঠিন একটা কাজ, কিভাবে কি করব, ইমিগ্রেশন কিভাবে পার হব, কিংবা লাগেজ কিভাবে নামাবো, বিস্তারিত ছোট্ট ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সরাসরি আপনারা গাড়ি থেকে নামলে এখানে হচ্ছে ট্রলি এখানে সাজানো থাকবে, আপনারা এখান থেকে গাড়িতে নামবেন। গাড়িতে নেমে একটা ট্রলি নেবেন, ট্রলির মধ্যে মালগুলো নেবেন, নিয়ে এই যে গেট এখানে একটা আছে, ওই দিকে আরও অনেকগুলো গেট আছে, আর এই দিকটায় হচ্ছে আরও গেট আছে একটা। তো এখান দিয়ে ট্রলি নিয়ে ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করলে হচ্ছে একদম সহজ, এদিক দিয়ে লিফট আছে উপরে এবং নিচে যাওয়ার জন্য। যদি টাকা উঠান তাহলে এখানে এটিএম বুথ রয়েছে। আমরা যতটা কঠিন মনে করছি আসলে ততটা কঠিন না, হচ্ছে দেশে যাবে তো ওর এই যে ট্রলির মধ্যে মালগুলো এইভাবে আনা হয়েছে। তো মোটামুটি আমরা ওকে এখানে আনছি, আইনে এখানে দেওয়ার পরে একদম সহজ জিনিসটা, প্রসেসটা কি ইমিগ্রেশন পার হওয়াটা মানুষ যতটা কঠিন মনে করে আসলে অতটা কঠিন না, একদম সহজ, একেবারে ফাঁদির মতো সহজ। এই যে এখানে হচ্ছে সিরিয়াল ধরবে, সিরিয়াল এখন মানুষ খুব কম, কিন্তু এখন রাত হচ্ছে 2:56 বাজে, তো এখানে সিরিয়াল ধরবে। সিরিয়াল ধরলে কিন্তু এখানে মাল সামানা দেখবে, যদি বাড়তি হয় তাহলে সেটা জরিমানা করবে অথবা রেখে দিতে বলবে, আর যদি বাড়তি না হয় তাহলে সব কিছু চেক করে এখানে মাল বুকিং দিয়ে দেবে। এখান থেকে এবার কুয়ালালামপুর, জোহর বারু কিংবা সিঙ্গাপুর যে যেখানে যাবে ওইখানে যেতে পারবে। তো এটা হচ্ছে ইমিগ্রেশন পার হওয়ার একদম সহজ একটা প্রসেস। আর যদি কেউ একদম আগে চলে আসেন তাহলে আশেপাশে কিন্তু অনেক জায়গা আছে যেখানে বসতে পারবেন, ঘুমাতে পারবেন, আর এখানে খাবারের দোকান আছে। যদি এখান থেকে খাবার কেনাটা আসলে অনেক ট্রাফ ব্যাপার নর্মাল মানুষের জন্য, কারণ এখানে দাম অনেক বেশি থাকে। তো আমরা আসলে অনেকে আতঙ্কে থাকি যে কী থেকে কী করবে, কিছু জানা নাই, জানা থাকে না। তো এটা একদম সহজ বিষয় আর কি। আপনার আপনার কী হয়েছে ভাই? আমার মাল ভাই 2 কেজি বেশি হয়েছে, 130 টাকা ভাই। 130 টাকা 2 কেজির জন্য নিচ্ছে? আচ্ছা, অনেকে কিন্তু এটা গুরুত্ব দেয় না কিন্তু, যে মাল 1-2 কেজি বেশি হলে কিন্তু সমস্যা নাই বলে। ওনার হচ্ছে বাড়ি সিলেট, উনি হচ্ছে পেনাং থেকে যাচ্ছে বাংলাদেশে, তো ওনার 2 কেজি বেশি হওয়াতে 130 রিঙ্গিত নিছে। তো কেউ বাড়তি টাকা, কেউ হচ্ছে বাড়তি মালামাল আনবেন না। আপনার কয় কেজি ছিল বুকিংয়ে? 2 কেজি বেশির জন্য টাকা দেওয়া লাগছে। তো যারা বাড়তি মাল আমলা আনবেন তারা কিন্তু বাড়তি মাল আমলা আনবেন না বলেও, আর বাড়তি মাল আমলা আনলে কিন্তু এটা জরিমানা দিতে হবে। এখানে আরেকটা জিনিস যদি দেখাই আপনাদেরকে, এখানে ফ্লাইট কয়টা বাজে, কোন দেশে যাবে, এটা কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন্স, এই যে মালয়েশিয়া এয়ারলাইন্স, হংকং আছে, কুয়ালালামপুর আছে, সিঙ্গাপুর আছে, তারপরে বিভিন্ন দেশের জোহর বারু আছে, তারপরে বিভিন্ন দেশের হচ্ছে এখানে লিস্ট করা আছে কয়টা বাজে বিমান ছাড়বে এবং বিমানের কোন বিমান, সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। আর আপনারা হচ্ছে আসলে এখানে লাইন ধরবেন, সিরিয়াল ধরবেন, এখানে সব মানুষজন সিরিয়াল ধরে, লাইন ধরে, সিরিয়াল ধরে এখানে আপনার পাসপোর্ট শো করবেন, টিকিট শো করবেন, পাসপোর্ট এবং টিকিট শো করার পরে আপনার মালামাল শো করবেন। সব কিছু প্রসেস করা শেষ হলে কিন্তু আপনারা একদম সহজভাবে আপনারা বিমানে পৌঁছে যেতে পারবেন। তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমরা অনেকে মনে করি যে মনে হয় এয়ারপোর্টের ভিতরে গেলে না জানি কত ঝামেলায় পোহাতে হয়, না জানি কত সমস্যায় পড়তে হয়। এখানে এসে কিন্তু বুঝলাম যে ইমিগ্রেশন পার হওয়া একদম সহজ বিষয়, এটা কোনো ঝামেলার কাজ না। যে জীবনে কখনো আপনার এয়ারপোর্টে ঢুকে নাই সেও কিন্তু এটা সহজে পার হতে পারবে। তো বিস্তারিতভাবে ছোট্ট ভিডিওর মধ্যে একটু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করলাম। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।